আমরা শহরের রাস্তায় চলতে চলতে ওভারব্রিজ দেখি, বিভিন্ন জায়গায় রয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। কখনো কখনো সেগুলোকে আমরা সেতু বলি, আবার কখনো কখনো সেগুলোকে আমরা ফ্লাইওভারও বলি। কিন্তু জানেন কি, এই ফ্লাইওভার আর সেতুর মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে, কোনগুলোকে বলবো সেতু আর কোনগুলোকে বলবো ফ্লাইওভার জানেন কি? সেতু হচ্ছে যখন কোনো জলভাগে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে যে ওভারব্রিজগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে সেতু। অর্থাৎ একটা মাঝখানে জলভাগ, দুদিকে দুটো স্থলভাগ, তার উপরে যে ফ্লাইওভারটা নির্মাণ হয় তাকে বলা হয় হচ্ছে সেতু। আর স্থলভাগের মধ্যেই যেগুলো নির্মাণ থাকে, ধরুন নিচে রেল স্টেশন রয়েছে, আপনি এপার থেকে ওপারে যেতে যে ফ্লাইওভারটা ব্যবহার করছেন তাকে বলা হয় হচ্ছে ফ্লাইওভার। অর্থাৎ রাস্তার উপর নির্মিত যে সেতু তাকে বলা হয় হচ্ছে ফ্লাইওভার। ধরুন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাবার জন্য যে ওভারব্রিজটা নির্মাণ করা হয়েছে সেটাকে বলা হয় ফ্লাইওভার, আর জলের ওপর দিয়ে যেটা গেছে সেটাকে বলা হয় সেতু। আরও একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, ফ্লাইওভার কিন্তু সেতুর থেকে অনেকটা বড় হয়, বেশি দূরত্বের হয়। এরকম আরও অনেক অজানা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।